Thank you so much. Good morning, all everybody, all employees. What's up, friends? আমরা প্রত্যেকে বেলা বলে আমরা এই মুহূর্তে তেলপাড়ি পিঁপড়ে লাল পিঁপড়ে যে রিসোর্টটা ছিল রিসোর্টে সেই সেখান থেকে বেরোলাম। আজকে আমাদের ট্যুর হচ্ছে পুরুলিয়া দেন বাঁকুড়া। সম্ভবত আজকে আমরা বাঁকুড়া স্টে করবো। আমরা এখন বেড়াচ্ছি, এই দেখুন বেলপাহাড়ি থানা। আমরা এখন বেলপাহাড়ি ক্রস করছি। আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে শিলদা, বেলপাহাড়ি হাসপাতাল বাঁদিকে। আমরা এখন সোজা টান টান যাবো আমরা শিলদাতে। ওখানে আমাদের কিছু মিটিং শিটিং আছে, সেখানে আমরা ফির এই পথেই আমরা পুরুলিয়া ব্যাক করবো। হ্যাঁ, ওকে। আমাদের লো ফুয়েল দেখাচ্ছে, আমরা এখন গাড়িটাকে খাবার দেব। আমরা যেমন খাওয়া দাওয়া করি, গাড়িরও ঠিক সেরকম খাবারের প্রয়োজন আছে। তো যাই হোক, কি সুন্দর নাজারা দেখুন, মানে সত্যি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম না, সত্যি অসাধারণ প্রকৃতি, বিউটিফুল প্রকৃতি। এ বাদিকে পেট্রোল পাম্প আসছে। এখন আমরা ভারত পেট্রোলিয়াম থেকে গাড়িটা রিফুয়েলিং করবো, দেন আমরা শিলদায় প্রোগ্রাম করে বেরিয়ে যাবো আমরা পুরুলিয়া। ইটস পুরুলিয়া। এই যে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। দেখুন এই যে সামনে পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়ার সরি বাঁকুড়া পুরুলিয়া। এই দেখুন কি সুন্দর পাহাড়, মানে সত্যি অসাধারণ অসাধারণ, মানে যত দেখছি ততই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওয়াও, হোয়াট এ পাহাড়! দেখুন পুরো আবাদি, ফাঁকা, সুনসান। এই জমিতে চাষ হয় না। হোয়াট এ রাস্তা দাদা, পাহাড় পেয়েছি, এক্সপ্লেন করো। হোয়াট এ পাহাড়! ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। রাস্তা কি সত্যি, মানে জীবন ধন্য। আর এই এখানে পাবে না, এখানে ইয়ে আছে তো, এখন জঙ্গল শুরু হচ্ছে, এখন নেটওয়ার্ক পাবেই না, তুমি নেটওয়ার্ক পাবে না জাহাঙ্গীর, আমি বলছি তো সত্যি রাস্তাটা নেটও পাবে না বলছি তুমি। এখানে হোয়াট এ নাজারা, কি করহিটা সেতু! এই যে শুরু হলো জঙ্গল ভাই, হ্যাঁ জাহাঙ্গীর, এই পাহাড়ে খাদ শুরু হলো, ঠিক আছে। সত্যি সব শালবন, দুধার দিয়ে শালবন, মাঝখানে রাস্তা। এখন আমরা চলেছি বেলপাহাড়ি থেকে, বেলপাহাড়ি ক্রস করে চলেছি আমরা কোথায় ভাই? পুরুলিয়াতে। লাল মাটির দেশ, এটাও লাল মাটি, এটাও লাল মাটি। সত্যি অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না যে কি সৌন্দর্য। তাই কবি লিখেছিলেন, যদি আমি কবিতা ভালো বলতে পারি না বা কবিতা মনেও নেই, শুধু এটুকুই বলে দিই কবি বলেছিলেন। কি যে কবি বলেছিলেন, সে কবি বলেছিলেন যা বলেছিলেন সুন্দর প্রকৃতি নিয়ে, সে আমি কি জানি নাকি সে কবি জানে? কোন কবি বলেছে? ওই অনেক কবি বলেছে, রবি ঠাকুর বলেছে, তারপরে কি বলে যা যারা আছে, প্রকৃতি যেটা দেয় সেটাই সঞ্চয় করে, এখান থেকে মানুষ সেটা জীবিকা অর্জন করে এবং পৃথিবীতে বেঁচে থাকে। শোনো ভাই, জঙ্গল থেকে এখানে বাঘ নেই কিন্তু হাতি আছে। ওকে, বাঘ নেই, বাঘ নেই, বাঘ নেই ভাই, বলছি তো। হ্যাঁ সত্যি কি সুন্দর জায়গা, পুরো বন একটা, পুরো চারদিক দিয়ে দুদিক দিয়ে শালবন। শাবাস, এই যে দেখাচ্ছে 19 কিলোমিটার সিন্দুরিয়া জায়গার নাম, এটা হচ্ছে সিন্দুরিয়া। হ্যাঁ দারুন 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 দারুন, ও পুরো বুকটা পুরো ই হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। ও সেই 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 ও সেই কি ফিলিং! ও
লাইফে সেরা মজা ভাই। ও হো 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 হ্যাঁ, দেখো রাস্তার লিচু আছে মনে হয়, দেখি দেখি, না বেশি লিচু নেই। আরে বললাম হ্যাঁ তো ভাই, আরে মেরে দাও, কত মারছো টাং ভেড়া, লাল মাটি দিয়ে বাড়ি তৈরি, দেখুন সব দোতলা বাড়ি, সত্যি অসাধারণ। এগুলো সব একতলা বাড়ি, আর দুই একটা বাড়ি দেখছি দোতলা আছে, সত্যি সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এখানে মাটি বাড়ি বেশি আছে। এটাই হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়ার হচ্ছে ঐতিহ্য, মাটি বাড়ি। খুব সুন্দর একটা বোট পেয়ে গেছি, দেখুন এখান থেকে রাঁচি দেখাচ্ছে, পুরুলিয়া 77, আসানসোল 150, কাঠঠাড়া 39। আমরা এই পথে চলেছি এখন, সুন্দরভাবে সুন্দর রাস্তায়, সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য, পুরো একদম জঙ্গল এরিয়া। ঠিক আছে, ওই যে ডান দিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে চলেছে বনের মধ্যে যে রাস্তা, সেই সেই পুরুলিয়ার পাহাড়। ঢুকিনি যদিও আমার পাহাড়টা দেখা যাচ্ছে না ভালো করে, বুঝলে, কাছের জন্য। এই যে দেখুন পাহাড় ঢুকে গেছে, দোকানে আমরা বসে এখন টিফিন করবো, সিঙ্গারা আর হচ্ছে এবার কি বলে ভাই, মালপো মালপো আর সিঙ্গারা। ঠিক আছে দাও সাজিয়ে দাও। সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, অ্যাকচুয়ালি এখানে প্রচুর বিএসএফ এর আনাগোনা রয়েছে, প্রত্যেক জায়গায় গাড়ি আটকাচ্ছে, বাট আমাদের ব্যাংকের আই কার্ড রয়েছে সঙ্গে, ব্যাংকের স্টাফ বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। আমরা এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, বাট পুরুলিয়া দূর আছে এখনো, হ্যাঁ নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার এখনো পুরুলিয়া, বাট আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি অলরেডি, কারণ আবার জঙ্গল শুরু হচ্ছে, এই বাপাশে জঙ্গল পাহাড় সমস্ত কিছু রয়েছে। এই ফুলগুলো কি ফুল বললি ভাই, লালগুলো বল আস না অভিজিৎ, এই ফুলগুলোর জন্য মানুষ এখানে সরস্বতী পূজা হয় লাগবে নি। আচ্ছা 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 ঠিক 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 ঠিক, ওটা সৌন্দর্য লাগায় যে সমস্ত ফুলগুলো সেগুলো কে একদম সত্যি সুন্দর লাগে, অপূর্ব সত্যি। এই গ্যাং অফ কাউ পুরুলিয়া 37 কিলোমিটার দাঁড়িয়ে যাবে, পুরো ডান দিকে যেতে হবে, হ্যাঁ চাকলা তোর দিয়ে, হ্যাঁ ডান দিকে চলো, প্রচুর ঘোরা রাস্তা, হ্যাঁ হ্যাঁ এটা কালাচাঁদপুর, হ্যাঁ বুঝতে পেরেছি রাস্তা আছে, যা হয় যাই হোক, পুরুলিয়া এখন 35 কিলোমিটার 36 দেখা যাবো, ওই 36 দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে গরু চলেছে, গরু গাই মাতা, এ গ্যাং অফ কাউ, ইয়েস। আর সামনে গাড়িটা হচ্ছে বলরামপুর হচ্ছে 18, শ্মশানা না অন্য কিছু আছে এখান থেকে, প্রচুর লোক উঠছে না, প্রচুর লোক গরু বসে সে গরু নিয়ে যাচ্ছে, হ্যাঁ আর আমাদের সামনে চলেছে উচ্ছের গাড়ি, দারুণ দারুণ। এই কাছে জল মেলে হয়, কাছে খোলা হয়ে গেছে, পুরুলিয়া কাকর বিস্তৃত মাটি, এ দেখুন পুরো কাকর মাটি, আর এই হচ্ছে আমাদের স্বপ্নের গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা অল ওভার ইন্ডিয়াতে ভ্রমণ করবো, তাই তো, এই দুই মক্কেল জাহাঙ্গীর মন্দির তৈরি করেছে আমাদের সৎসঙ্গ থেকে। আচ্ছা এখন আমরা আছি পুরুলিয়া, প্রপার পুরুলিয়াতে আছি বর্তমানে আমরা, আমরা এখন ফাইনালি পুরুলিয়ায় পৌঁছে গেছি, আমার ভাই শাহজামাল, মুজিবার ভাই, জাহাঙ্গীর ভাই, বড় রান্দা ভাই করো না,
এই যে আমাদের পুরুলিয়ার উপকার বলরাম ভাই আর ওই যে অভিজিৎ, অভিজিৎ একদম। তো বর্তমানে আমরা এখন বর্তমানে আছি পুরুলিয়াতে, এটা পুরুলিয়ার মেন সিটি, এটা হচ্ছে সুন্দর এটা মেন বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়েছি, এটা যাচ্ছে টাটানগর ঝাড়খণ্ড। প্রচুর ভিড় আজকে, সম্ভবত ওখানে কোনো প্রোগ্রাম আছে। এই বলরাম দা এসে ঘোরাও ক্যামেরাটা। আর এই যে ডিসক্রিপশন দাও আমাদের বলরাম দা, বলরাম মাহাতো পুরুলিয়া, ঠিক আছে। প্রচুর পুরো গাড়ি দেখো ভর্তি হয়ে গেছে, এই গাড়ি যাচ্ছে। এই হচ্ছে ICICI ব্যাংকের ATM প্লাস ব্যাংক, ভেতরে ব্যাংক আছে। আর এই হচ্ছে একটা বড় ঘর, এটা হচ্ছে সম্ভবত কোনো ফার্মেসি ছিল, বেশ বড় চওড়া আছে বেশ। এটাকে আমরা পুরুলিয়া ব্রাঞ্চ হিসাবে ট্রিট করার চেষ্টা করছি, তো সেই হিসাবে আমরা ঘরটাকে নেওয়ার পরিকল্পনা নিয়ে নিচ্ছি। একদম 90 ডেজের মধ্যে আমরা এটাকে নিয়ে আমরা একটা ব্রাঞ্চ করার উদ্যোগ নেব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ পুরুলিয়া, জয় পুরুলিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে, বাঁকুড়া 84 খড়গপুর 211, বাট খড়গপুর যাচ্ছি না আমরা, খড়গপুর মানে কানেক্টিং রোড আছে ডানলপ দিয়ে হয়তো মেবি, যাই হোক আমরা এখন যাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে 84 কিলোমিটার। আমরা এখন বাঁকুড়া মোড় ক্রস করছি, দেখুন লেখা আছে দুর্গাপুর 50 কিমি, অর্থাৎ আমাদেরকে আসানসোল দুর্গাপুরের উপর দিয়েই বর্ধমান ঢুকতে হবে, দেন ওখান থেকে আমাদেরকে কৃষ্ণনগর ঢুকতে হবে। এ দেখুন দুর্গাপুর হচ্ছে 50 কিমি, কলকাতা এখন বাঁকুড়াতে জ্যামে পড়েছে, সেই বিখ্যাত জ্যাম, সেদিকে পুরো গাড়ি দাঁড়িয়ে পরপর গাড়িটা বাঁকুড়া ডিপো থেকে এসছে। এদিকে পেছনে আমাদের লরি রয়েছে দাঁড়িয়ে, লরির সারি, আর এই হচ্ছে আমাদের প্রচুর জ্যাম। হ্যাঁ পেছনে যেমন দুই বন্ধু প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, বাপরে বাপরে বাপ। আমাদের গাড়ি চলছে দুর্বার গতিতে, রাত 10টা বাজে, ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা, যদি এখন চালু হয়নি এটা, বুঝতে পারলে আমরা দুর্গাপুর ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে সেই বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ, এখানে ফারাক্কার মতন 108টা গেট নেই, বাট বেশ ভালোই গেট আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ, আপনি গেট গুলো আটকানো আছে, জল ছাড়া হয়নি, ফারাক্কার মতন সিস্টেম, তাই না? দুর্গাপুর থেকে দুর্বার গতিতে চলেছি আমরা বর্ধমানের দিকে। ওকে, এই যে লেখা আছে দার্জিলিং 525, কলকাতা 165, বর্ধমান 64, আমরা এখন চলেছি বর্ধমান, দেন ওখান থেকে কৃষ্ণনগর। এখন দুর্গাপুর টোল প্লাজায় আছি, তো আমাদের টোল দিতে দিতেই পুরো শেষ। না বন্ধু, এখানে এখানে চলে এসে এটি চলে চলো, এই বাসের পেছনে ঢুকে যাও, যদি পেছনে দিয়ে যায় তো যাই হোক, ফাস্টাগে পয়সা ভরা আছে ফুল রিচার্জ, বাট আমাদের প্রচুর টাকা কেটে নিচ্ছে, নো প্রবলেম, কিছু করার নেই, সবার কাটছে আমাদেরও কাটবে। রাত এখন বাজে 11:45, সরি তাই তো 12:45 বাজে, ভুল বলছি।
মোটামুটি আমরা এখন জ্যামে পেয়ে গেছে আমাদের হরিয়ানার গাড়ি, বিশাল জ্যাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আমরা জ্যামের মধ্যে অনেক আটকে আটকে আসছিলাম, যাই হোক এখন পুরোপুরি আটকে গেল, দেখা যাক কখন জ্যামগুলো ছাড়ে। আমরা এখনো বর্ধমান থেকে বেশ দূরে আছি, এখন রাত 1:10, আমরা এখনো বর্ধমান ঢুকতে পারিনি, জাস্ট গলসি ক্রস করছি। দেখুন কি হারে জ্যাম রাস্তার উপরে, উপর থেকে আমরা নিচে, একদম উপর থেকে আমরা নিচে, গাড়ি উড়িয়ে উড়িয়ে নিচে নিয়ে চলে এসেছি। মানে সত্যি আমাদের অ্যাকচুয়ালি এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা, বাট আমরা এখনো বর্ধমান ঢুকতে পারিনি। আমরা বর্তমানে গলসি ক্রস করছি, গলসি। এখন সময় 1:50, দুটো, সবে আমরা জ্যাম সারিয়ে বর্ধমানে ঢুকলাম, বর্ধমান ডিস্ট্রিক্টে। এখনো প্রায় 80 কিলোমিটার, বাবা ভোর হয়ে যাবে পৌঁছাতে আজকে, কিছু করার নেই। এই যে বর্ধমানের কাটোয়ার সেটা পেয়ে গেছি, চল এখন চলো না বলছি তো, ওটা দিয়ে, হ্যাঁ গাইস এই হচ্ছে। তোমার গাড়ি কোথায় আসছে গো? উল্টো দিক দিয়ে গাড়ি, সেটাই বললাম, সেই গোল গোল ব্রিজটা। ঠিক আছে আমরা এখন সেখানে উঠছি, তা বাঁদিকে ঢুকিয়ে দাও, হ্যাঁ বাঁদিকে ভরো, শিওর তো? সেই ব্রিজ বর্ধমানে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, না না চলো চলো সামনে, রাস্তা না চিনলে যা হয় না, বললো কাকা তো বললো বাঁদিকে মারতে হবে, চলো তাহলে। এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তার ওখানে টার্নিং এর কিছু লেখা আছে, ডান দিকে হচ্ছে সিধা কাটোয়া কালনা, কাটোয়া কালনা, সিধা গিয়ে ডান দিকে ঢুকতে হবে একটু পরে গিয়ে। থ্যাংক ইউ গাইজ, আমরা এখন বর্ধমানটা ক্রস করছি, আমরা এখন কৃষ্ণাবাড়ি ঢুকবো। এখন রাত 3:20, ভোরই বলবো, আমরা জাস্ট নবদ্বীপ এসে পৌঁছালাম। এই যে নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ রেলগেট পেরালাম, আমরা এখন যাচ্ছি কৃষ্ণাবাড়ির উদ্দেশ্যে, ওখান থেকে বাতকুল্লায় যাবো। যাই হোক, একদম এখন রাত 3:15, হ্যাঁ রাত না সরি ভোর 3:20 মতো বাজে। যাই হোক সত্যি আমাদের স্ট্যামিনা, আমাদের ভাইয়ের স্ট্যামিনা দেখো, এখনো সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে পুরুলিয়া থেকে। পুরুলিয়া কোথায়? আজকে আমরা কোথায় গেছিলাম? ঝাড়গ্রাম থেকে, না ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া হয়ে, বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, বর্ধমান হয়ে আমরা পৌঁছালাম নবদ্বীপ হয়ে কৃষ্ণগড় হয়ে বাদ করলাই যাবো। বাবা গুড রেকর্ড, তোমাকে ভাই অস্কার পুরস্কার দেবো, আমি দাঁড়াবো অস্কার দেবার জন্য, শাবাস। আমরা এখন কৃষ্ণনগর স্টেশন এই যে ক্রস করছি, আমরা এখন উঠবো হাই রোডে, দেন বাদ করলাম। ফ্রেন্ডস আমরা ফাইনালি বাদ করলা স্যারের বাড়িতে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের স্যারের বাড়ি, বড় স্যারের বাড়ি, আমরা জাস্ট বাদ করলাম, এন্টার করলাম। থ্যাংক ইউ অল ভাই, গুড নাইট বলো সবাইকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট অল। ব্লগটা শেষ করছি আজকের মতন, নেক্সট ব্লগে আবার দেখা হবে টোটাল নর্থ বেঙ্গল ভ্রমণটা। ওকে, সবই কিছু টোটাল আমরা 900 কিলোমিটার রান করেছি, একদম রাইট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল।